দূর যোগে দূর ভোগে মানুষের পাশে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে চেয়ে দেখো কারা আজ আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম একদিকে বর্ষা আরেকদিকে কোনা রোদ আর আছেন অনেকক্ষণ ধরে আর কত শুনবেন আমাদের ওয়াজ এখন বাড়িতে যার যার যাওয়ার পালা তাই না আমরা আসি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বলবো যে আবার কোন কথা আপনারা আসলেন আমাদেরকে দোয়া নিতে এখন বলতেছেন যে আমাদের কাছ থেকে দোয়া নিতে আসছে উল্টা হয়ে গেল না কথা এটা এই কারণে নেব যে আমি দিলে জানে বিশ্বাস করি এই কাতারে আমরা যারা দাঁড়াই আছি হাসরের দিন আমাদের বিচার হবে লম্বা কারণ আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটি নিয়ামতের জবাব আল্লাহ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের হিসাব অনেক লম্বা হিসাব কিন্তু আপনাদের হিসাব খুব ছোট আপনাদের রুজি হালাল হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনারা রুজি পান রক্ত বের হয় আপনাদের বের হয়ে ওইটা সাদা লাল হয় না ওইটা ঘাম হয়ে পড়ে এই হালাল রুজির লোকগুলা নারী হোক পুরুষ হোক যদি তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি সত্য কথা বলে আর বছর একবার রমজানের রোজা রাখে তাদের জান্নাতে যাওয়াটা আমাদের চেয়ে অনেক সহজ তো সেই জান্নাতি মানুষের কাছ থেকে আমি দোয়া চাইবো না ইনশাআল্লাহ আমার জন্য দেশের জন্য কি দোয়া চাইতে এসেছি দোয়া চাইতে এসেছি যে মানুষ যেখানে বসবাস করে সেখানে তাদের কিছু সমস্যা থাকে তো এই সমস্যা সমাধান করবে কে আল্লাহ করবেন মন সমাধান আল্লাহ তাআলার পক্ষ থেকে আর মানব সমাজের পক্ষ থেকে যার যে দায়িত্ব আছে অভিভাবক হিসাবে সে ওই দায়িত্বটা পালন করবে দেশের অভিভাবক সরকার সরকারের বিভিন্ন স্তর আছে এমপি আছে মন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছেন এই একটা স্তর আরেকটা স্তর হলো গ্রামের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান মেয়র পর্যন্ত এই আরেকটা স্তর তারা করবে আপনাদের এই ছোরে সরকারের কোন মন্ত্রী আসেন এবার দেখতে আপনাদেরকে আমি দাবি করি তারা যেন আসেন তারা যেন এসে দেখে যান যে এই মানুষগুলা কেমন আছে এই যে আমার ডক্টর সামিল ফারুকি আপনাদের ইসলামপুরের মানুষ উনি যে বললেন যে আমরা গোড়া ভাঙ্গার মাঝখানেই আছি কষ্টের মাঝে আছি ঝুঁকির মধ্যে আপনারা খুব কষ্টে আছেন উনি বললেন এটা দেখার মূল দায়িত্ব হচ্ছে সরকার সরকার যদি জনগণের এই দায়িত্বগুলো পালন না করে সেই সরকারের আমার দরকারটা কি তাহলে ওই সরকারের তোমার কোন দরকার নেই আমার দরকার হবে ওই সরকারের যে সত্যিকার অর্থে তার জনগণের অভিভাবক হবে জনগণ বিপদে পড়লে আয়সা বলবে ভাই আমি যা পারছি তোমাদের জন্য নিয়ে আসছি মানুষ বলবে না যে তুমি সুনাম সোনা জানা মনি মুক্ত আমার জন্য আরো নাই কেন মানুষও বুঝে আল্লাহ সবাইকে একটা বুঝ দিয়েছে সম্মানিত ভাইয়েরা এই অবস্থা ততক্ষণ পর্যন্ত চালু থাকবে যতক্ষণ পর্যন্ত আইনটা কোরআনের না হবে আর শাসক মানুষগুলো আল্লাহকে ডরানেওয়ালা না হবে আইন যদি কোরআনের হয় শাসক যদি আল্লাহকে ডরায় গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার এবং মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই তাহলে তাদের কাছে সকল মানুষের জীবন ইজ্জত এবং সম্পদ নিরাপদ কেউ বিপদে পড়লেই তারা এটা সমাধান করবে কারণ এই সমাধান না করলে আল্লাহ তারে ধরবেন এই ভয়ে সে দৌড়ে যাবে আমরা এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র আল্লাহর কাছে ভিক্ষা চাই যাতে এমন যেন না হয় এখনকার মতো কিছু মানুষ গাছতলায় দেখা পায় না ঘুমানোর আর কিছু মানুষ কত তালায় থাকে এটা উপরের দিকে চাইয়া হিসাব করতে হবে এটা হবে কেন একটা সমাজে মানুষ কাছাকাছি থাকবে একটু কম বেশ হবে কাছাকাছি থাকবে
এখন এই সমাজে আপনি বিচার চাইতে যাবেন আদালতে, আপনি অবিচারের শিকার হবেন। আপনি বুট দিতে যাবেন সেন্টারে, আপনার বুট আগে দেওয়া হয়েছে। আপনার সন্তানটা যাবে চাকরি পাইতে, বলবে আগে ঘুষ দে, তোর হাজার যোগ্যতার কোনো দাম নাই, আগে আমার এটা দে। এখন অনেক বাপ তার বিটা মাটি সব বিক্রি করে সন্তানকে একটা চাকরি পাওয়ার জন্য দেয়। এরকম যে সন্তানের যাত্রা শুরু হলো একজনকে ঘুষ দিয়ে, একই ভালো মানুষ থাকতে পারবে? এই সমাজের উপর সে তো ক্ষিপ্ত হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এই সমাজই তাকে রাস্তা দেখাইছে ঘুষ নেওয়ার জন্য, দেওয়ার জন্য। এরকম একটা সমাজ যদি আমরা দেখি তাহলে বড় দুঃখ লাগে। আজকে আপনাদের মা বাপ কেউ কি বৃদ্ধাশ্রমে থাকে নাকি? না, যত গরিব হোক মা বাপ বুড়া হয়ে গেলে সন্তান তার বুকের মধ্যেই রাখে মা বাপ। কিন্তু ওই লোকগুলো যারা বড় বড় ডিগ্রি নিয়েছে, যারা বিলাসবহুল গাড়ি এবং বাড়ির মালিক, বিশাল চাকরি অথবা ব্যবসা করে, এক সময় বউয়ের চাপে হোক নিজের কারণে হোক, মা যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আহারে, আহ, তোমাকে দশটা মাস দশ দিন তোমার মা পেটে ধারণ করলো, তার বুকের দুধ দিয়ে দুইটা বছর তোমারে পাললো, ওই মাটা তার বুকটাকে তোমার জন্য বিছানা বানাই দিল, তুমি এখানে বমি করলা, পায়খানা করলা, পেশাব করলা, কোনোদিন মা তোমারে ছুড়ে মারল না। সেই মা তিলে তিলে স্নেহে ভালোবাসা আদরে যত্নে দরদে তোমারে বড় করলো, আর এখন মা বাপ এই বয়সে এসে তার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম? এই কাজ যে সমস্ত শিক্ষিতরা করে, ওরা শিক্ষিত না, ওরা পশু। আল্লাহ তালার বাসায় কাল আনাম, আল্লাহ বলছেন না আরো নিকৃষ্ট বালহুম আদল, এরা চাই পায়া অবুজ ইতর জন্তুর জন্তুর চাইতে আরো খারাপ। এটাকে বলছেন আল্লাহ স্বয়ং বলছেন। এই সমাজ সেই রকমই চলছে, এটা চলে না। হ্যাঁ, সমাজে ভালো মানুষও আছে, ভালো মানুষ নাই আমি এটা বলবো না, কিন্তু যাদের হাতে কর্তৃত্ব তাদের বেশিরভাগের এটাই হচ্ছে চলে। আমরা এটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে সমাজকে সুন্দর করতে চাই, বদলাতে চাই, এবং সেই সমাজ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে সমাজ কায়েম করেছিলেন ওই সমাজ। কি সমাজটা সেটা? তিনি দুটা কথা বলেছেন, খাইরুল কুরুনি কারণী, আমার শাসনের যুগ বিশ্বের সর্বশ্রেষ্ঠ যুগ, সবচেয়ে সুন্দর যুগ, ভালো যুগ, শান্তির যুগ, এর চাইতে ভালো আর কোন যুগ নেই। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলছেন যে এমন রাষ্ট্র তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে মরক্কোর রাজধানী হাজারামাউত পর্যন্ত 3,500 মাইল, একজন যুবতী আমার মেয়ে অথবা আমার মা একা সফর করবে, আল্লাহ ছাড়া কাউকে ডরানোর কোন প্রশ্নই উঠবে না, এত নিরাপদ থাকবে সে। সেই রাষ্ট্র দিয়ে যাচ্ছে কিসের ভিত্তিতে? আল্লাহ তালার ওহী, এই কোরআনের ভিত্তিতে। মুসলমানের দেশ 90% মানুষ এখানে কোরআন চালু হবে না? এই আকাঙ্ক্ষা আমাদের সকলের অন্তরে নাই? তাহলে লড়াইটা আমরা একসাথে করবো, আসেন আপনারা আমাদের সাথে লড়াই থাকবেন ইনশাল্লাহ। আল্লাহর রাজ এখানে কায়েম হলে যত নেক কাজ হবে সবগুলার ফল আপনারা পাবেন ইনশাল্লাহ, আর আখেরাত সুন্দর হবে। ওই যে বললাম না, দৌড় দিয়ে আল্লাহর জান্নাতে আপনারা আগে যাবেন। মন ভরে দোয়া করবেন তো আমাদের জন্য ইনশাআল্লাহ, মন ভরে, দিলের ভিতর থেকে আপনাদের দোয়া চাই, আপনাদের জন্য করি, যার ভিতর থেকে দোয়া করি। আল্লাহ মানুষগুলো বছরের পর বছর, যুগের পর যুগ, ছোট্ট শিশুটি জন্ম নিয়ে দাড়ি পাকা বৃদ্ধ হয় কিন্তু শান্তির মুখ দেখে না, মাবুদ তুমি শান্তির ফয়সালা দান, এই মানুষগুলোর অভিভাবক আল্লাহ তুমি হয়ে যাও। আল্লাহ এই রাষ্ট্রের অভিভাবকত্ব তুমি কবুল করো, দেশকে তুমি বদলানোর ব্যবস্থা করে দাও। আমরা সংগ্রাম করছি জানেন তো, আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদেরকে জেলে নেওয়া হয়, আমাদেরকে কষ্ট দেওয়া হয়, আমাদের বিরুদ্ধে লাখ লাখ হাজার হাজার মামলা, সব জানেন তো। আমরা এখানে একটু ভালো কাজ করি এটা অনেকের গায়ে জ্বলে, সহ্য হয় না, নিজে করবে না আমাদেরকে করতে দিবে না। আমরা আল্লাহর উপর ভরসা করে বলছি, কারো চোখ রাঙ্গানির পরোয়া আমরা করি না, আমরা পরোয়া করি শুধু আল্লাহ তাআলাকে। হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় করি আর কেউ যদি আমারে থামায় দেয়, আমি তারে সালাম দেব, তুমি সাহায্য করেছো আমাকে, আমি অন্যায়ের পথে চলছিলাম তুমি আমাকে থামাই দিলা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ন্যায়ের পথে, কল্যাণের পথে, মানুষের খেদমতে থাকবো, আর কেউ এসে বাধা দিয়ে আমাকে আটকে দেবে ইনশাল্লাহ হবে না, এটা আমরা মানব না। এই জন্যই আপনাদের কাছে ছুটে আসা। আবারও দোয়া চাই,
আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের রিজিকের উপরে বরকত এবং বারাকা নাজিল করুন, আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে শান্তির সাদরে ঢেকে দিন। আমি লজ্জিত, আপনাদের ঘরে ঘরে নিয়ে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের, এই কাজের উপরে এই বুজাগুলা নিয়ে বস্তাগুলা নিয়ে আপনাদের ঘরে দিয়ে আসার দায়িত্ব ছিল। এই যে বিশেষ করে মায়েরা এসেছে, আমার খুব লজ্জা লাগছে, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, দোয়া করেন আমরা যেন ঠিকই কাজে করে নিয়ে আগামীতে পৌঁছে দিতে পারি। আমাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করে আল্লাহর কাছ থেকে বাঁচবো কিনা ভয় হয়, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।